হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ ইমরানুল হক। ডিজিটাল আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে শেয়ার করব আপনাদের জমিগুলো রেজিস্ট্রি হয়ে গেলে, অর্থাৎ আপনারা যে জমি খরিদ করেন অর্থাৎ কেনেন বা ক্রয় করেন, এই জমি কেনার পরে রেজিস্ট্রি হওয়ার পরে আর কী কী করণীয় কাজ থাকে। আপনারা যারা জমি রেজিস্ট্রি কমপ্লিট করে ফেলেছেন, তারা অবশ্যই আপনাদের জমিটি রেজিস্ট্রি হওয়ার পরে মিউটেশন করে ফেলেন, অর্থাৎ মিউটেশন, নাম খারিজ, নাম জারি, নাম পত্তন সবই একই শব্দ, বিভিন্ন অঞ্চল ভেদে মানুষ বিভিন্ন নামে ডেকে থাকেন। মিউটেশন, নাম জারি, নাম খারিজ, নাম পত্তন একই বিষয়, তো এটা আপনারা করে ফেলবেন। এটা করবেন কিভাবে সেটা আপনাদেরকে একটু শর্টে আমি বলে দেওয়ার চেষ্টা করছি। মিউটেশন কিভাবে করতে হয় তার ডিটেলস ভিডিও অনেকগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, এই লিঙ্কের ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। প্রথমে কি করবেন, প্রথমে আপনারা আপনাদের রেজিস্ট্রি অফিস থেকে, অর্থাৎ যে রেজিস্ট্রি অফিসে আপনারা জমিটি রেজিস্ট্রি করলেন ওই রেজিস্ট্রি অফিস থেকে, অথবা আপনাদের জেলা শহরে যে রেকর্ড রুম আছে রেকর্ড রুম থেকে আপনাদের দলিলের সার্টিফাই কপিটা উঠায় নেবেন। এখন প্রশ্ন হতে পারে যে মূল দলিল থাকতে কেন আমি সার্টিফাইড কপি উঠাবো। কারণ হচ্ছে আপনি যখন একটি জমি রেজিস্ট্রি করেন সঙ্গে সঙ্গে আপনাকে দলিলের মূল কপি কিন্তু দিয়ে দেয় না, ওই মূল কপিটি আপনার ভলিউম বুকে তুলতে হলে অনেক সময় লাগে, দলিল ফেরত পেতে পেতে 3-5 বছর লেগে যায়। তো 3-5 বছর তো আপনি অপেক্ষা করবেন না আপনার জমি মিউটেশন বা খারিজ করার জন্য, তাই জমি রেজিস্ট্রি হওয়ার পরপরই আপনাকে নকল বা সার্টিফাইড কপি যে অফিস থেকে আপনি জমি রেজিস্ট্রি করেছেন ওই অফিস থেকে, অথবা জমির দলিল কোনো কারণে অরিজিনাল পেয়েছিলেন কিন্তু হারাই গেছে বা পুড়ে গেছে, সেক্ষেত্রে আপনি সার্টিফাই কপি তুলবেন জেলা শহরের রেকর্ড রুম থেকে, সার্টিফাইড কপি তুলেছেন। তো এখন কী করবেন, এখন সার্টিফাইড কপি এবং যেই জমি আপনি কিনেছেন সেই জমির অরিজিনাল পর্সা, অরিজিনাল খাজনার দাখিলা, আপনার 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, এবং যে জমি বিক্রি করেছে সে যদি ওয়ারিশ সূত্রে বিক্রি করে থাকে তাহলে তার ওয়ারিশ সার্টিফিকেট ইত্যাদি কাগজপত্র নিয়ে আপনাকে অনলাইনে মিউটেশনের জন্য আবেদন করতে হবে। এবং আবেদন করার পরে এই আবেদনটি আপনার সহকারী কমিশনার ভূমি, অর্থাৎ যে সার্কেলের আন্ডারে আপনি আছেন সেই এসল্যান্ড অফিস আপনাকে বা সহকারী কমিশনার ভূমি বরাবর আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং এটি সাবমিট করতে হবে। সাবমিট করার পরে উক্ত এসল্যান্ড স্যার আপনার কাগজপত্র যাচাই বাছাই করে আপনাকে একটি কেস নাম্বার প্রদান করবে এবং আপনাকে শুনানির জন্য একটি ডেট ধার্য করে দিবে। আপনি অমুক তারিখে, অর্থাৎ যে তারিখ দিবে সেই তারিখে আপনার অরিজিনাল কাগজপত্র সহ উক্ত এসল্যান্ড অফিসে আপনি প্রেজেন্ট হয়ে উপস্থিত হয়ে আপনি শুনানি করবেন এবং আপনার মিউটেশন কমপ্লিট হয়ে যাবে। মিউটেশন কমপ্লিট করার পরে আপনি 1150 টাকা দিয়ে DCR অর্থাৎ অনলাইন চার্জ সহ 1163 বা সামথিং খরচ হবে, এইটা আপনি প্রদান করে অনলাইনেই প্রদান করবেন আপনি শিওর ক্যাশের মাধ্যমে অথবা নগদের মাধ্যমে। প্রদান করে আপনি DCR অর্থাৎ ডুপ্লিকেট কার্বন রসিদটি গ্রহণ করবেন এবং ফাইলপত্র হাতে নেবেন, অর্থাৎ আপনার মহাল ফর্ম এবং আপনার প্রস্তাবিত খতিয়ান এবং DCR, এগুলো নিয়ে আপনি তহসিল অফিসে যাবেন। তহসিল অফিস থেকে জাস্ট হোল্ডিংটা খুলে নেবেন। হোল্ডিং খোলার অর্থ হচ্ছে আপনি জমি যার কাছ থেকে কিনেছেন তার নাম থেকে জমি কর্তন হয়ে আপনার নামে অন্তর্ভুক্ত হওয়া। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরকম তথ্যমূলক নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন।